তো ফোনে কয়েকদিন ব্যাটারি ইউজ করার পর দেখা যায় দুই মাস চার মাস ছয় মাস বা কারোটা এক বছর পরে আসলে ব্যাটারিটা ডাউন হয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা দেখা যায় ফোনে অত একটা চার্জ থাকে না তো এটা কিন্তু ব্যাটারির প্রবলেমের কারণে ফোনে বেশি একটা চার্জ থাকতে চায় না এটা ম্যাক্সিমাম সময়ে এই প্রবলেমটাই হয় এদের কেন হয় বা কিভাবে আপনি আপনার ফোন ব্যবহার করলে ব্যাটারিটা নষ্ট হবে না অর্থাৎ ব্যাটারি নষ্ট হওয়া থেকে রক্ষা করার উপায়গুলো আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো তো এই পর্যন্ত দেখতে এখন সম্পূর্ণ ভিডিও আইটেক স্কুলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমি আপনার সাথে আছি হাসানাত গাজী চলুন শুরু করা যাক সাবস্ক্রাইব করুন আইটেক স্কুল চ্যানেলকে ঘন্টা যে দিন নিত্য নতুন টিপস সবার আগে পেতে তো আমি দশটি টিপস আপনাদের জন্য টোকেন করে রেখেছি এবং এই দশটি টিপসই এখন আপনাদেরকে একটার পর একটা বলবো সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন তো প্রথম যে টিপস আমি আপনাদেরকে লিখেছি সেটা হচ্ছে আপনাদেরকে মাস অরিজিনাল চার্জার অরিজিনাল কেবল ইউজ করতে হবে আমরা অনেকে কি করি আমাদের চার্জারটি অন্য কাউকে ধার দিয়ে দিই বা বলা যায় অন্য কেউ ধান্দা করে নিয়ে যায় অন্য ভাই চাইছে তারে দিয়ে দিলাম কিন্তু এটা কখনো করা যাবে না কারণ হচ্ছে আপনার ফোনের ব্যাটারি আপনার ফোনের ব্যাটারি এম বা বলা যায় ভোল্টেজ সব কিছু আপনার ফোনের অরিজিনাল যে চার্জার সেটা সাথে কম্পিটেবল সো অবশ্যই সবসময় আপনি চেষ্টা করেন ফোনের সাথে যে চার্জারটা দেয় সেটা দিয়ে সবসময় চার্জ দিতে বা বা যায় যায় সেটাই ব্যবহার করতে তাহলে আপনার ফোনের টাচ ডিসপ্লে এই ব্যাটারি প্রবলেম খুব কম হবে আর চেষ্টা করবেন কেবলের সব সময় নজর রাখবেন কেবলটা যাতে একটু একটু দুই নাম্বার বা খারাপ না হয় আর আরেকটা যদি আপনি অন্য চার্জার কোন একটা কারণ চার্জারটা নষ্ট হয়ে গেছে বা আপনি অরিজিনাল চার্জার পাচ্ছেন না দ্বিতীয় নাম্বার টিপসের কথা বলছি কোন একটা কারণ আপনি আপনার চার্জারটা খুঁজে পাচ্ছেন না বা বলা যায় আপনার আপনি আর কিনতেও পাচ্ছেন না অরিজিনাল চার্জার তাহলে আপনি কি করবেন তাহলে আপনাকে মাস্ট নজর রাখতে হবে আপনাকে অরিজিনাল চার্জারটা যখন অন্য একটা চার্জার নিবে তখন

ফোন কখনো চার্জে দিয়ে ব্যবহার করতে না চতুর্থ নাম্বার যে টিপস সেটা হচ্ছে ফোনের চার্জ একেবারে শেষ করবেন না আপনি সব সময় চেষ্টা করেন 10 এর আশেপাশে চলে আসলে ফোনটা আবার চার্জে দিয়ে কারণ একেবারে শেষ করলে ফোনটার ব্যাটারি আস্তে আস্তে ডাউন হয়ে যায় এবং তখন আপনাকে আবার হিট দিয়ে ফোনের ব্যাটারি বলা যায় উঠাতে হয় সো অবশ্যই ফোনের ব্যাটারি কখনো খালি করার চেষ্টা করবেন না বা করতে দিবেন না একবারে বলা যায় আমাদের পঞ্চম যে টিপস সেটা হচ্ছে ফোনের সাথে কম্পিটেবল নয় এমন চার্জার ব্যবহার করলে ফোনের টাচ ও ব্যাটারি উভয়টি নষ্ট হবে যেটা আমি অলরেডি বলেছি আপনি কখনো অন্য কারো হাই রেজুলেশন বা একবার নরমাল চার্জার সেটা দিয়ে কখনো চেষ্টা করবেন না আপনার ফোন চার্জ দিতে বা বলা যায় বাজারে অনেক ফোন অনেক চার্জার রয়েছে কম দামে পাওয়া যায় পঞ্চাশ টাকা আশি টাকা বা একশো টাকা আসলে এগুলো ওই যে আমরা অনেক ক্রিপণতার কারণে দশ টাকা কৃপ্তমি করতে গিয়ে একশো টাকা শেষ করি তো এটা কখনো করবেন না চেষ্টা করবেন অবশ্যই চার্জারটা কম্পিটেবল বা একটু ভালো কোয়ালিটির নিতে তো এটা কিন্তু চার্জারের জিনিসটা সবসময় খেয়াল রাখবেন আর আরেকটা হচ্ছে আমাদের যেটা ষষ্ঠ নাম্বার সেটা হচ্ছে চার্জ দেওয়ার সময় কভার খুলে রাখতে হবে কারণ কি আমরা যখন চার্জে দেই তখন আমাদের ফোনটা কিন্তু একটু হিট হয় তো তখন হিটটা হলে যখন আমরা যদি কভার ইউজ করি তখন কিন্তু ফোনটা আরো বেশি হিট হয় ওটা কিন্তু অত্যন্ত মানে বলা যায় হিটটা অত বাতাসের সাথে মিশতে পারে না অর্থাৎ আমাদের এটা তত ঠান্ডা থাকতে পারে না সো অবশ্যই চেষ্টা করবেন হয়তো রাবারের কভার ইউজ করতে নয়তো যদি প্লাস্টিকের কভার ইউজ করে থাকেন তাহলে আপনি চার্জ দেওয়ার সময় চেষ্টা করবেন না কি এটা খুলে রাখতে না হলে আপনার অন্যানো দুর্ঘটনাও ঘটতে পারে সো এরপর হচ্ছে আমাদের যেটা সপ্তম নাম্বার টিপস সেটা হচ্ছে আপনাকে মাস ফোন ব্যাটারি সেভার বা ফাস্ট এর জন্য কোনো অ্যাপ ব্যবহার করবেন না এটা আমরা অনেকেই বলি যে আসলে আমাদের ফোনে একটা ব্যাটারি ডক্টর ব্যাটারি সেভার অনেক অ্যাপ্লিকেশন রয়েছে আমরা প্লে স্টোরে পাবো বা অন্যানো আসলে এগুলা কিন্তু অত

ব্যবহার করা একেবারেই উচিত না কারণ হচ্ছে এই সব ধরনের ফোনের ব্যাটারি ইউজ মানে এগুলো ইউজ করলে ব্যাটারি আরো ডাউন হবে কারণ কি আপনার ফোনে দেখা যায় আমরা যেগুলোতে যে ফাস্ট চার্জিং এর জন্য আলাদা চার্জিং ইউজ করি বা আলাদা সুবিধা রাখি তো সেটা আমরা কি করি ফাস্ট চার্জিং এর জন্য আলাদা ফাস্ট চার্জার কিনি যেন একটু দ্রুত হয় যে আমাদের সময় বাজার কিন্তু এগুলো করবে না তাহলে আপনার ফোনেরই ক্ষতি টাচ ডিসপ্লে বা ব্যাটারি উভয়টিরই ক্ষতি হতে পারে সো আমাদের বলা যায় নয় নাম্বার যে টিপস সেটা হচ্ছে ফোনে অপ্রয়োজনীয় অ্যাপস না রাখা এটা আমরা অনেকেই বলি যে আসলে ফোনে অপ্রয়োজনীয় অ্যাপস মোটে

আইসি বর্তমানে মানে বলা যায় নতুন যে ফোনগুলোতে যে আপডেট ফোনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বলা যায় এই সুবিধাটা আছে যে আপনি মনে করেন একশো পার্সেন্ট হওয়ার পর চার্জিংটা অফ হয়ে যাবে যা দেখা যায় আপনার ফোনে আর চার্জ হচ্ছে না এটা ঠিক চার্জ হয় না আর কিন্তু এটা কারণে কিন্তু আইসির উপরে আস্তে আস্তে প্রেশারটা পড়ছে আপনি যদি সব সময় দিয়ে রাখেন মনে করেন আপনি ফোনটা চব্বিশ ঘন্টায় চার্জে ফেলে বা বারো ঘন্টা আপনি চার্জে ফেলে রাখছেন তো চার্জ হয়ে যাচ্ছে চার ঘন্টা বা তিন ঘন্টায় বাকি ছয় ঘন্টা এটা কিন্তু পুরোটা আইসির উপরে অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিটের উপরে প্রেশারটা পড়ছে এবং যার কারণে আমাদের ফোনের যে আইসি এবং ব্যাটারি উভেটারি ক্ষতি হতে পারে কারণ আইসি এনি টাইম প্রবলেম হলে তখন এটা সরাসরি ব্যাটারিতে যায় এবং যেটা আমরা হইতে পারে হিডেন থাকে আমরা নিজেরা বুঝতে পারি না সো মাস্ট আপনি সব সময় চেষ্টা করবেন যে 100 মানে এমন ভাবে দিতে 100% এর উপরে যেতে না হয় বা 100% এর উপরে যেতে মানে হওয়ার পর অল্প কিছুক্ষণ যেমন আপনি দিয়ে একবার চার্জে দিয়ে ঘুমিয়ে যাবেন না সো এটা হচ্ছে আপনার জন্য বেস্ট ওয়ে সো এই সকল টিপস ছিল আশা করি কমবে সবাই বুঝতে পেরেছেন যদি কোথাও যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে বা আপনার পরবর্তীতে কোন ধরনের ভিডিও প্রয়োজন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট করে জানাবেন আর আপনি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনি যদি আইটি স্কুল চ্যানেলে নতুন সবাই তাহলে আপনাকে বলবো লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটাতে ক্লিক করে ফ্রিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে একটা ঘন্টা বাটন চলে আসবে সেটাতে ক্লিক করে ঘন্টা বাজিয়ে দিন যদি ঘন্টাটি বাজাতে পারেন তাহলে আপনি পরবর্তীতে আমরা যে কোনো ভিডিও দিই না কেন আপনার কাছে পৌঁছে যাবে সো আইটেক স্কুলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ আল্লাহ হাফেজ